হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিও সম্পর্কে জানতে পারবেন যে আপনার রমজানের যে ছবিগুলো, মানে ব্যানার পোস্টার কিভাবে আপনারা ডিজাইন করবেন প্লাস এডিটিং করবেন, টোটালি ফুল ভিডিওতে দেখাই দিব। তো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটাতে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, আমার কিন্তু জাস্ট হচ্ছে আপনাদের জন্য সবকিছু করা আছে। জাস্ট কি করবেন আপনারা, হচ্ছে আপনারা জাস্ট PLP ফাইলটা ডাউনলোড করবেন, এই ভিডিও শেষ পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত 6 ডিজিটের পাসওয়ার্ড থাকবে। ওকে, 6 ডিজিটের পাসওয়ার্ড থাকবে। ধরেন এখন 1 উঠবে বা পরবর্তীতে 2 উঠবে, ঠিক আছে, তার পরবর্তীতে 7 উঠবে, ঠিক আছে, এরকম 6 ডিজিটের একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ড থেকে আপনার আনজিপ করে নেবেন PLP ফাইলটা, ওকে, তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আপনারা কীভাবে সেট আপ করবেন ডাউনলোড করার পর, পাসওয়ার্ড দিয়ে আনজিপ করার পর কীভাবে সেট আপ করবেন টোটালি কিন্তু দেখাই দিব। তো দেখেন ভাইয়া, আমার কিন্তু সব প্রসেস কিন্তু রেডি আছে, মানে টোটালি কিন্তু রেডি আছে। এখন আমরা কীভাবে এইটারে আপনার PLP ফাইলটা ওপেন করে আপনারা দেখাই দিব, ওকে। তো যারাদের হচ্ছে PLP ফাইল সাপোর্ট করে না, তাদের জন্য আমার ভিডিও আছে, তো তারা আর কি ভিডিওগুলো দেখে নেবেন, ওকে, দেখে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখেন কীভাবে কী করবেন। তো এই যে দেখেন, 3 ডট আইকন আছে, 3 ডট আইকন থেকে open.plp ফাইল এখানে ক্লিক করে দিবেন। তো এরপরে এই যে দেখেন PLP ফাইল, এই যে বাম পাশের কর্নারে আপনার .plp ফাইলে ক্লিক করে দিবেন, ওকে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন, এখান থেকে আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। তো আপনারা যেটা PLP ফাইল ডাউনলোড করছিলেন, যেখান থেকে ডাউনলোড করছিলেন বা যে ফোল্ডারে PLP ফাইলটা গেছিল, সেই ফোল্ডারে চলে আসবেন। তো আমি সুবিধার জন্য আর কি এই সামনেই রাখছি PLP ফাইলটা। তো এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে দিয়ে দেবো। তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লেখা আছে ওপেনিং প্রজেক্ট, ওকে। তো ওপেন অ্যান্ড অ্যাড ক্লিক করে দিব, তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেব, তারপর কনফার্মেশনে ক্লিক করে দিব, এনি প্রসেস উইল বি লস্ট, তো এটা ক্লিক করে দিব। তো এটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। তো এই দেখেন ভাইয়া, আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এই যে পিকচারটা না, এই যে পিকচারটা, এই পিকচারটা হচ্ছে যেটা আপনার ইচ্ছা সেইটাই কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এই পিকচারটা ডিলিট করে দিব। তো এই পিকচারটা ডিলিট করার দেওয়ার পরে দেখেন আমার কিন্তু পিকচারটা চলে গেছে। তো এই পিকচারটা এখন কীভাবে অ্যাড করব, তো এর জন্য আপনাকে প্লাস আইকন থেকে, এই যে প্লাস, তারপর ফরম গ্যালারি, প্লাস থেকে ফরম গ্যালারি থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে পিকচারটা আছে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা পিকচার আছে, তো আপনারা remove.bg থেকে এরকম নিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি এই পিকচারটা দিয়েই দেখাই, যেহেতু আমার রিমুভ করা আছে, তো এইটা আমি সিলেক্ট করে নিব, সুন্দরভাবে কাস্টমাইজ করে নিব। তো এরপরে যদি আমি এটা সিলেক্ট করতে যাই, এটা কিন্তু লেখা ঢাইকে গেছে, তো এইটা আপনার নিচে কীভাবে দেব। তো এর জন্য আপনাকে এই যে আইকন আছে প্লাস আইকনের বাম পাশে, তো আবার দেখাই প্লাস আইকনের এই যে বাম পাশে, তো এইটারে এইটা আসার পরে এইটা চাপকে ধরবো, মানে লং প্রেস করবো, লং প্রেস করার পরে নিচে চলে আসবে, কারণ এইটা নিচে নিয়ে আসবো। তো এরকম নিচে আপনারাও নিয়ে আসবেন, ওকে। তো নিচে নিয়ে আসার পরে এখানে দেখেন একটা টোটালিভাবে অনেক নিচে নিয়ে আসবো, তো আপনারাও এইটারে নিচে নিয়ে আসবেন। তো নিচে নেওয়ার পরে এখান থেকে দেখেন, আমি দেখাই, তো এই দেখেন আমার কিন্তু নিচে চলে আসছে। তো নিচে চলে আসার পর এই যে লেখাটা কিন্তু উপরে চলে আসছে আর ছবিটা কিন্তু নিচে চলে আসছে, ওকে। তো আপনারা যেভাবে সেট হয় আর কি, তো সেইভাবে আপনারা এটারে সেট করে নেবেন, যদি সোজা বা বেকার যাই হোক না কেন, সব কিছু আপনার সোজা করে বা বেকার যেরকম লাগে আপনার কাস্টমাইজ করে নেবেন। তারপর এখানে দেখেন নামটা আছে, তো এই নামটারে আমি কি করব, ডক্টর আছে, তো এটারে আমি এডিট করে আপনার এই নামটারে আমি ডাবল ক্লিক করব, নামটার পর ডাবল ক্লিক করার পরে এখানে নামটা আমি কেটে দিব। তো এখানে আপনার যে নামটা আছে সেটা বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, সমস্যা নাই। তো আমি এইটারে লিখে দিলাম আকাশ মল্লিক সিজন, ওকে। তো এইটার আপনি আপনার মতো করে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু লিখে দিয়েছি। তো এখান থেকে আপনার নিচে যে অবশ্য, মানে সব কিছু আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, ওকে। আমি কিন্তু এইটা লক করে দিব না, আমি আজ যাতে আপনারা কাস্টমাইজ করতে পারেন PLP ফাইলটা, সেইভাবে আপনাদের কিন্তু দিয়ে দিব। তো এখানে জাস্ট হচ্ছে আপনি এখানে বরিশাল বা আপনি যেরকম যা চান, ঠিক আছে, সেরকমভাবে লিখে আর কি নেবেন, ওকে। তো আমি এই যে বরিশাল এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন আমার কিন্তু সব কাস্টমাইজ, এরকম আপনি মাহরম যান, ঠিক আছে, টোটালি কিন্তু সব কিছু কিন্তু আপনার পেয়ে যাবেন, ওকে, সব কিছু পেয়ে যাবেন, আপনার নাম টম সব এডিট করতে পারবেন, ওকে। তো যাই হোক না কেন, আপনারা এরকমভাবে করে নেবেন। তারপর এই যে সেভের পর ক্লিক করলে, মানে এই যে মেমোরির কার্ডের পর একটা লোগো আছে, তো সেভ অ্যাস ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে কাস্টম থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে দিবেন। তো গ্যালারি করে দেওয়ার পরেই কিন্তু আপনার এই যে সেভ হয়ে যাবে, তো সেভ ইমেজ সেভ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওর এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।